বর্তমান সময়ে রাজ্যের বাজারগুলিতে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্যবৃদ্ধি ঘটছে। সরকার এবং প্রশাসনের ব্যর্থতার ফলেই বাজারগুলিতে কালোবাজারি এবং মজুরদারদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মানুষ ঘুম থেকে উঠে বাজারে গিয়ে সবজি কিনতে গেলে মানুষের মাথায় বাজ পড়ার অবস্থা, কারণ শহর থেকে গ্রাম সর্বত্র শাকসবজির মূল্য আকাশ ছোঁয়া। সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে হাত পড়ছে গরিব মধ্যবিত্তদের। বুধবার অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সদর মহকুমার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল পশ্চিম জেলা কংগ্রেস কমিটি। এদিন আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক র্যালি বের হয়ে মহকুমার শাসকের অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা কংগ্রেস নেতৃত্ব। মূল্যবৃদ্ধি নিয়ে জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় রাজ্য প্রশাসনকে কাট করায় তোলেন। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা হারিয়ে গেছে, আমরা এটাকে সামনে রেখে আজকে সদর মহকুমা শাসকের কাছে আমরা রিপোর্টেশন দিতে যাচ্ছি এবং বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে। আমরা দেখছি জনগণের যখন খাদ্য চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই এবং অর্থনৈতিক দুনিয়া দৃঢ় করা চাই, তখন দেখছি আমরা মুখ্যমন্ত্রী অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ঘরে ঘরে যাচ্ছে তাদের সদস্য পদ করাচ্ছে। আমরা লক্ষ্য করছি একদিকে বেকার সমস্যা, একদিকে বিধ্বংসী বন্যায় যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত, তারা যখন পুনর্বাসন পাচ্ছে না, তাদের যখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না, তখন মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত পদ দিয়ে উনি জোরাজুরি করছেন। আমরা কাজ জানাই এবং এইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের সরকারের প্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা তাতা তারা। পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।